স্বাগত জানাচ্ছি আমার হকার লাইভে এই গরম দুপুরের এই পড়ন্ত বেলায়। এবং এই গরমে আসলে কারোরই ভালো থাকার কথা নয়, এবং আমিও ইনফ্যাক্ট এই সিজনে ভুগলাম গত তিন দিন। আমার অবস্থা দেখতে পাচ্ছেন, দুর্বিষহ এবং টানা জ্বর। আমি অলমোস্ট শয্যাশায়ী ছিলাম, সো এই জন্য অনিয়মিত হয়েছে, কিছু করার ছিল না। রাজু হাই লিখেছেন, হ্যালো। এবং হকার লাইভের যেহেতু আজকে আমার রাতের শো আছে, রাতেরটা, এবং রাতের শোতে আজকে আমার আশা করছি, কারণ লাইভ তো গত সপ্তাহে আমি মিলা আসার কথা ছিল বাট আসতে পারিনি। সো এই সপ্তাহে দুজন রয়েছে, জেসিয়া ইসলাম এবং অভিনেত্রী তানহা তাসনিয়া। অল অফ সাডেন, ইয়েস, অল অফ সাডেন সাদাত হোসেন আসলাম। যেহেতু অনেকে বলেন যে একটু অন্যরকম আসা যায় কি না, সো আশা করছি দিনের বেলা দেখি কেমন হয় এবং রেসপন্সটা কেমন হয়। হাউ ডু আই এম ফাইন এখন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নূর আলী, ভালো আছি আমি। সো আপনাদের মাঝে হাজির হয়েছি হকার লাইভ নিয়ে। হকার লাইভ নিয়ে অনেক রকম অনেককেই অনেক রকম কৌতূহলী প্রশ্ন তোলেন। সকালবেলা যেই খবরটি পেলাম সেটি আসলে খুব ভালো খবর ছিল না। আমাদের অভিনেতা আনিস আহমেদ মারা গেছেন, এবং আনিস ভাই সকলের প্রিয়, এবং ইনফ্যাক্ট আমি শৈশব থেকে দেখে আসছি এই মুখটি, অসম্ভব গুণী একজন অভিনেতা। সেক্ষেত্রে গতকাল রাত 11টায় নামাজ, এশার নামাজের প্রাককালে বা নামাজ পড়ার পরপরই ওনার মেজামাইয়ের সাথে কথা হচ্ছিল, মেজামাই শিমুল। উনি বলছিলেন যে তাদের বাইরে একটা দাওয়াত ছিল, এবং উনি বলে গিয়েছিলেন যে খাবার খেয়ে নিতে, বাট এসে দেখেন যে তার ঘরে জানামাজের পাশেই তিনি একে অচেতন হয়ে পড়েছেন। ডাক্তার ডাকার পর জানলেন যে তিনি প্রায় ঘণ্টাখানিক আগে, অর্থাৎ প্রায় 12টার দিকে হলে প্রায় 11টা 11:30 অনুমান করা হচ্ছে, অর্থাৎ মৃত্যুর সময় আসলে আশেপাশে তেমন কেউ ছিল না, জানামাজের পাশে মৃত্যুবরণ এটি। যাই হোক, তার সম্পর্কে একটু জানিয়ে রাখি যে 1965 সালে খালেদা বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন, এবং 1949 বছর একসঙ্গে তারা সংসার করেছেন, এবং এতটাই ভালোবাসতেন। মূলত 4 বছর আগে তার স্ত্রী মারা যান, মারা যাওয়ার পর তিনি আর কোনো কাজ করেননি, এটি অন্য কোনো কারণ নয়, এবং তিনি একেবারে সঙ্গীন হয়ে যান। মূলত কঠিন প্রেম বা একজনের প্রতি অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব পার্টনারের প্রতি অদ্ভুত ভালো লাগা। আনিস সাহেব আমার বাসার পাশে থাকে, আজিজুল ইসলাম, আজিজুল হাকিম, সো আপনি নিশ্চয় ভালো বলতে পারবেন, নিশ্চয় আপনি টিকাটুলির জানাজায় অংশ নিয়েছেন। সো এর বাইরে অন্যান্য খবর প্রসঙ্গে অ্যাভেঞ্জার্স নিয়ে আলোচনা করতে হয়। ইনফ্যাক্ট অ্যাভেঞ্জার্স নিয়ে আমি একটি পর্ব করবো কি না, বা মার্ভেলসের স্টোরিগুলো নিয়ে পর্ব করা হয়, যে মার্ভেলসের স্টোরিগুলো নিয়ে এত কৌতূহল এবং সারা বিশ্বব্যাপী তরুণদের ভেতরে যে ঢল, এটি একটি চমৎকার স্টোরি তৈরি করেছে জাগো নিউজ 24.com, এবং তারা বলেছে যে অ্যাভেঞ্জার্সের 2 দিনের আয় বানানো যাবে 3000 বাংলা ছবি, 2 দিনের আয়। তো এটা কত বড় ইন্ডাস্ট্রি হতে পারে একটি কমিক ফ্যানদের, মানে কমিক ফ্যানদের ফেনোমেনাম থেকে। আপনার মতো সাবস্ক্রাইবার কত, টিপস কিং? আমি সাবস্ক্রাইবারে বিশ্বাসী নই, আমি এর আগেও বলেছি, আপনাকে বলছি টিপসকে, যে আমার কন্টেন্টগুলো ভালো লাগে কিনা সেই জন্য আপনি আপনার আমাকে অবশ্যই সাবস্ক্রাইবার দেখে নিচ্ছি, আপনি আমাকে ভালো মন্দ বলবেন। হে তানভির তারেক ভাই, আপনার অনেক ভিডিও দেখেছি কিন্তু লাইভ দেখা হয় না, আজ দেখতেছি, আশা করি ভালো হবে আজকে লাইভটা, লাইভ না লাইভ হবে, ভ ফর ভয়, ভ ফর ভাল্লুক, ভ ফর হিমরুল, অ্যালন বয়। সো লাইভ, দিস ইজ লাইভ নট লাইফ, লাইফ হচ্ছে জীবন। শাকিব খান আবার কবে কলকাতা যাচ্ছে? আল হাবিব, এখন পর্যন্ত কোনো খবর নেই, পিচ্ছি পর শাকিব খান টু ভোট, বেশি পয়সা তার। আচ্ছা ভাইয়া কেমন আছেন? লস এঞ্জেলস ঘুরতে আসবেন কবে? আপনার শো খুব ভালো লাগে, মিনার হামজা। মিনার হামজা, আপনি যদি এলএতে থাকেন আপনি প্লিজ আমাকে ফেসবুকে নক করুন, মিনার হামজা, আমি রিকোয়েস্ট করছি, কারণ আমি 8 তারিখে নিউ ইয়র্কে যাবো, সেখান থেকে যাবো মিশিগান, শিকাগো যাওয়ার প্ল্যান আছে, সেখান থেকে এলএতে যাবো, এলএতে আমার খুব বেশি পরিচিত নেই, সো এলএতে যদি কেউ ঘোরাতে চায় এবং একজন সঙ্গী যদি পাই তাহলে এলএতে যাওয়ার খুব ইচ্ছে আমার। সো মিনার ভাই আপনি প্লিজ যদি ইচ্ছে হয়
নক করবেন। আমি প্রায় 22 দিনের মতো ইউএসএতে থাকার প্ল্যান রয়েছে আমার। সো অ্যাভেঞ্জার্স নিয়ে কথা হচ্ছিল, অ্যাভেঞ্জার্স 2 দিনের আয়, অর্থাৎ অ্যাভেঞ্জার্স 2 দিনে মোট আয় করেছে কত, এটি আপনাদেরকে একটু একটু বলে রাখি যে বাংলাদেশি টাকায় এটি হচ্ছে ডলারে $644 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 5,398,94,18,000। আমি আবার রিপিট করছি, অ্যাভেঞ্জার্সের আয় 5,398,94,18,000 মাত্র 2 দিনের আয়। সো অ্যাভেঞ্জার্স ফ্রাঞ্চাইজ সর্বশেষ ছবি এটি, এবং মুক্তির আগে থেকেই ছবিটি চল্পনা কল্পনা এবং সেটি তারা সফল হয়েছে। ইনফিনিটি ওয়ার প্রথম সপ্তাহের আয় ছিল 641, সেটিকে এক্সিট করেছে এটি, এটি 644-এ পরিণত হয়েছে। মূলত মার্ভেলসের কমিক্সের একটা মিক্সড টোটাল সবগুলো নিয়ে এটি একটি ফ্যান্টাসির চূড়ান্ত পর্যায়ে তাদের নিয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে তারা এটি শতভাগ সফল আমি বলবো। এবং একটি ইন্ডাস্ট্রি যে কত বড় হলে এটি সম্ভব হয়, এবং আমরা যে ছোট ছোট করে হলেও এই সম্ভাবনাগুলো আরও বড় করতে পারি না, এটি আমাদের মূল ব্যর্থতার জায়গা। আর অন্যান্য খবরগুলোর সাথে পড়ে যে অজয় নয় অক্ষকে ভালোবাসতেন কাজল, তারা এই বুড়ো বয়সে আবার নতুন কোনো তথ্য দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, 1999 সালে 24 ফেব্রুয়ারি বিবাহ করেন, এবং সেক্ষেত্রে 1991 অজয় প্রসঙ্গে বলেন, করণ বলেন, হেনার প্রিমিয়ার পার্টিতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজে গিয়েছিলেন কাজল, এবং অক্ষয় সে সময়ের ওর ক্রাশ ছিল। অক্ষয়ের মাধ্যমে ওর সঙ্গে আমার আলাপ, আমিও কাজলের সঙ্গে জুড়ে গিয়েছিলাম, কিন্তু সেই পার্টিতে অক্ষয়কে আর খুঁজে পাননি কাজল, বরং বন্ধু হিসেবে আমি আর কাজল একে অপরকে খুঁজে পেয়েছিলাম। আমি সাউথ আফ্রিকা থেকে আপনার লাইভ দেখছি, জুল হাস, বাহ। সো দিনের বেলা আসলেও আসলে অনেক বন্ধুদের সাথে কথা হয়, এটি ভালো একটা লক্ষণ, আমি আসবো অবশ্যই। শাকিব খান কীভাবে এত স্মার্ট থাকে, তারা নাই বলে স্মার্ট থাকতে হয়, আপনি ইগনোর করলেন কেন, রিপ্লাইটা দিলেন না পিচ্ছি বর শাকিব খানকে নিয়ে, না আমি কখনোই ইগনোর করিনি। সো মিনার ভাইয়ের স্ট্যাটাস বা কমেন্টসের উত্তর আমি আশা করছি, বোরিং মুভি, হলে ঘুমাই গেছিলাম, সাধু সেন হল খালি যাচ্ছে চায়নাতে, কুড হ্যাভ বিন বেটার, বাঙালিরা হুজুগে বিলিভ করে। আমি এখনও দেখিনি তাই বলতে পারবো না, তবে আমার কাছে এইসব যান্ত্রিক ছবি, আমার পার্সোনাল, আমি আপনারা প্লিজ কেউ মাইন্ড করবেন না, আমার এইসব ফ্যান্টাসি এই এই লেভেলের আয়রন ম্যান বলেন এবার স্পাইডারম্যান পর্যন্ত আমি ঠিক আছি, আমি বাট আমার ইমোশনস বা খুব সামাজিক বা অ্যাকশন হলে অ্যাকশন রিয়েল অ্যাকশন লাইক আর্নল্ড শোয়ার্জনেগার বা ব্র্যাড পিটের মতো থ্রিলার, আমি যেমন লাস্ট দেখলাম দ্য ইন্ট্রোভার্ট বাস্টার সামথিং একটা ছবি, ব্র্যাড পিটের অসম্ভব দারুণ, এবং প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে। তো এইসব ছবি আমার দেখতে ভালো লাগে, বাট এতটা ফ্যান্টাসির উপরে আমার মাথার উপর দিয়ে যায়। হকার লাইভ জনগণ তেমন একটা খাচ্ছে না ভাই, থ্যাংক ইউ, আমি তো খাওয়া খাওয়ার জন্য আসলে বসিনি, আমার কথাগুলো বলার প্রয়োজন এবং বলার জন্য। আপনি যদি না খেতে চান মাজিদুল ভাই, প্লিজ আপনি খেয়ে না, এটা খাওয়া জিনিস না। ইনগ্লোরিয়াস বাস্টার্ড, ইয়াস ইনগ্লোরিয়াস বাস্টার্ড, সাদত ভাই থ্যাংক ইউ, থ্যাংকস লট। এবং গতকালকে গত পরশু রাতে আমি দেখেছি, আমার প্রচণ্ড জ্বর, রাতে কী করবো শুয়ে শুয়ে আছি, তো নেটফ্লিক্সে ছবিটা দেখলাম, অসম্ভব রকম ভালো লাগলো। সো আমার কাছে এই সব ছবি মূলত টানে, এবং আমি হোপফুলি চাইবো নেক্সটে হলিউডের ছবিগুলো নিয়ে একটু, আমি আপনার প্রচুর ভিডিও দেখি ইউটিউবে, কিন্তু আজকে প্রথম আপনাকে লাইভে দেখলাম, তারিকুল ইসলাম থ্যাংক ইউ, থ্যাংকস থ্যাংকস। একজন বললেন হকার লাইভ খায় না, সো আপনারা যারা এই যে এখন 39-40 জন দেখছেন, তাদের মধ্যে ভালো লাগাটা থাকলে হবে, খাওয়া খাওয়ার জন্য আমি কাজ করি না। জালাল হোসেন শাকিব মুভি থেকে আমি অন্যান্য খবরগুলোর ভেতরে আসি, সুবীর দাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আমি বারবার বলি এবং এটি আসলে কোনো তৈল চর্চা না, আসলে আমাদের দেশের এ ধরনের প্রধানমন্ত্রী কোনো বিকল্প নেই, এবং শিল্পীদের পাশে এতটাই খোঁজ খবর রাখেন তিনি, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। সুবিধাকে নিয়ে আমি বকুল ভাই সহ অনেকে পার্সোনালি খুব আলাপ করছিলাম, তার পরিবারও মূলত খুব টেনশন, যে কারণ এয়ার অ্যাম্বুলেন্সের যে ভাড়া তাতে আসলে কখনো মধ্যবিত্ত কোনো স্বাভাবিক উচ্চবিত্ত রোগ সংকট হয়ে যায়, সেক্ষেত্রে এত বড় সাপোর্ট সিঙ্গাপুরের মতো একটা উচ্চ চিকিৎসা পেতে যাচ্ছেন, সুবিধা ফিরে আসুক, খুব
দ্রুত, এটি আমাদের প্রত্যাশা থাকবে। র্যাম্পে হাঁটতে হাঁটতে মৃত্যু হলো মডেলের, এ ধরনের প্রায় আমরা খবর পাই। এবং কিছুদিন আগে আপনারা জানেন একজন কমেডিয়ান তার কমিক শো করতে করতে মারা গেছে। মৃত্যুর আসলে কখন যে ঘন্টা বাজবে আমরা কেউ জানি না। যে দারুণ ছবি সে মৃত্যুর ক্ষণের ছবি, মৃত্যুটা বড় দারুণ, বড় হৃদয় বিদারক, বড় ভয়ঙ্কর সব কিছুই। মৃত্যু কখনই বলে কেউ আসে না, এবং মৃত্যুর সময় টেলস শোয়ার্সের বয়স ছিল মাত্র 26 বছর। আহারে, তার আকস্মিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে উদ্যোক্তারা। জিরো সাইজ ফিগার বানাতে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছিলেন, জিরো সাইজ স্বাভাবিক। সো আমি যে মোটা মোটাটোটা আছি, জিরো সাইজ ফিগারটা আসলে ফ্রিকনেস যখন হয়ে যায় তখন তারা অনেকেই অ্যাক্সিডেন্টে পড়েন। আমার শরীরটা অনেকে বলেন যে কমাতে, বাট আমি আসলে নিজের উদ্যোগেই কমাতে চাই, বাট হয় না। এত বসা কাজ, আপনাদের সাথে বসে কম্পিউটারে বা স্টুডিওতে ওয়ার্ক করি সেক্ষেত্রেও। সো দানবীয় রূপে আসছে গডজিলা, গডজিলা ওয়ান অফ দ্য ফেভারিট। হ্যাঁ, এই ধরনের ফ্যান্টাসি গডজিলা জুরাসিক পার্ক আমার খুব ভালো লাগে, বাট প্যাসিফিক রিম, আয়রন ম্যান খুব বেশি টানে না, আমাকে দ্বিমত পোষণ করতে পারেন অনেকে। আসসালামু আলাইকুম ভাই, আই এম ফ্রম সৌদি আরব, মাহাতিম আলী। থ্যাংকস এত দূর থেকে আপনারা। ফিরোজের মামুন ভাই, আপনার আইডি নেমটা চেঞ্জ করলে ভালো হয়। কেন ভাই, আপনিও কি অন্যদের মতো দালাল? না, আমি প্রত্যেক বুঝতেছি না। সিক্স প্যাক লুক আছে না, সিক্স প্যাক লুক নেই শাকিবের। এবং অন্যান্য খবরগুলো আমি একটু পড়ে শেষ করে আজকের মতো হকার লাইভটা। এফডিসিতে অবশ্যই আনা হলো, এফডিসিতে আনিস ভাইকে আনা হলো, এবং আনিস ভাইয়ের সাথে মূলত সহকর্মীরা তাকে বিদায় দেন। সেখানে ছিলেন চিত্রনায়ক আলমগীর, মিশ্র সাদক মোরসানি, ডানি সিদ্দিক, খোরশেদ আলম খসরু। সোমবার 11টায় তার মরদেহ আনা হয়। 78 বছর ছিলেন তার বয়স। এবং আমার সাথে কথা হচ্ছিল, তার মিশা ভাইয়ের সাথে সকালে কথা হচ্ছিলো। মিশা ভাই নিজ উদ্যোগে বিষয়টা দেখাশোনা করেছেন। আনিস ভাই আত্মার মাগফিরাত কামনা কোন করছি, বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনিস ভাইয়ের সাথে আমার একবার শিল্পকলায় দেখা হয়েছিল, তার সাথে আমার খুব বেশি পরিচয় ছিল না। এটি আমাদের জন্য ব্যর্থতা, কারণ আসলে আমরা এ ধরনের গুণী মানুষদের ইন্টারভিউ নিতে যাই কম, এটা আমাদের জন্য আমাদের লজ্জা। মৃত্যুকালে তার বয়স ছিল 78 বছর, এবং তার স্ত্রী মারা যায় 4 বছর আগে। 2 মেয়ে এবং একজন যুক্তরাষ্ট্র থাকেন, অন্যজন ঢাকায় থাকেন। সো মিশা ভাইকে যখন আমি বললাম আজকে আনিস ভাইকে নিয়ে কথা বলি, শেষ করি, আনিস ভাইয়ের ছবি আপনাদের একটু আবার একটু দেখাই। আনিস ভাই অত্যন্ত সজ্জন মানুষ ছিল এবং কৌতুক অভিনেতা। আনিস ভাই প্রসঙ্গে আবার চঞ্চল ভাই বলেছেন যে কৌতুক অভিনেতা বলাটা কি উচিত কি না, আমি এটার পক্ষ বিপক্ষ দুটোই বলি। কারণ কৌতুক অভিনেতা বলতে কৌতুকটাও যে এত বড় হালকা, এটা কে বলেছে আপনাকে? অ্যাকশন অভিনেতা, এটা সম্মানের কে বলেছে? সো পিচ্ছি বর বোধহয় আমার উপর রেগে যাচ্ছেন, কেন রাখছেন আমি আসলে আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। সো আপনি রেগে গালাগাল করতে পারেন, কিন্তু প্রশ্নটা আমাকে বুঝতে হবে, আপনি প্লিজ পোস্ট করুন। ফিরোজা মামুন, ফিরোজাল মামুন লিখেছেন প্রোগ্রামটা ভালো লাগে, আপনাকে ভালো লাগে, হুট বাট হকার লাইভ নামে তো আমার কাছে ভালো লাগে না, এটা ভাববেন। হকার লাইভ আমার শুধু না, আমার অনেকের কাছে ভালো লাগার একটা নাম হকার লাইভ। এবং সো এটি আপনার এই এই অনুরোধটা রাখতে পারছেন, হকার লাইভ নামটা কখনও পরিবর্তন হবে না। হকার লাইভ আপনার ভালোবাসার নাম, হকার মানে আমি হকারি করি, খবরের হকারি করি, এখানে মূলত তাই হয়। সো এর বাইরে আমি নই, এর বাইরে থাকতেও চাই না, সুতরাং এটাকে কোনো এলিট নাম দিতে চাচ্ছি না। সো শাকিব খান চঞ্চল চৌধুরীর প্রথম আলো পুরস্কার দেওয়া হলো না, তাদের ব্যাপারে একটা পুরনো আলোচনা ভাই, প্লিজ। ভাই বলতে চাইছিলাম শাকিব খানকে নিয়ে কিছু বলেন না কেন, পিচ্চি বর। আমি শাকিব খানকে নিয়ে সবসময় বলি, শাকিব খানকে নিয়ে যখনই আপডেট থাকে তখনই বলি। এবং শাকিব খানকে নিয়ে যে তর্কটি আপনাদের ভেতরে চলছে সেটি আমি একটু ব্যাখ্যা দেই। দেখুন, প্রথম আলো তাদের নিজস্ব একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে কি অ্যাওয়ার্ড গেল না গেল এটা নিয়ে শাকিব খান ভক্তরা কেন এত উতলা হবেন? দিতে পারে, তারা দেননি, শাকিব খান সেখানে যাননি,
দ্যাটস ফাইন। একটা অ্যাওয়ার্ড না পেলে কি আপনার কাছে মনে হয় আপনাদের শাকিব খান কি হেরে গেল? অবশ্যই না, এবং আমি মনে করি যে সিয়াম পেয়েছে, শাকিব খান মোস্ট মোস্ট সিনিয়র এবং মোস্ট প্রভাবশালী, স্টিল সে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কিং। সো এখন সিয়ামকে অ্যাপ্রিসিয়েট করবে, এবং আমি চাই ফেসবুকে দারুণ একটা স্ট্যাটাস দিক অভিনন্দন জানাক, তাহলেই তো আমরা আসলে আমাদের বদলাতে পারবো। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমি, আপনি অনেক বড় মানুষ, অনেক জ্ঞানী মানুষ ফিরোজাল মামুন, আমি জ্ঞানী বড় বা যাই হোক না কেন, হকার লাইভের সাথে আমার কোনো আপত্তি নেই। হকার আসলে আমার ভেতরে, আমি খবরের হকারিটা করি। হকারটা কি? পেপারটা দিয়ে একটু আপনার সাথে হাসি মুখ নিয়ে সকালের বা যে কোনো এক দিনের একটা সময় আপনার সাথে ইন্টারাক্ট করা, দ্যাটস ওয়াই হকার লাইভ। এবং এই জন্যে আমি হকার লাইভটা রাখতে চাই, নামটা আপনার কাছে খারাপ লাগতে পারে, প্লিজ। এভা আলম, অবশ্যই কথা বলা যাবে, আমার ফেসবুক লিঙ্ক রয়েছে আমার ফ্রন্ট পেজে, ফেসবুকে ইনবক্সে আসুন, অবশ্যই আপনার সাথে এভা কথা বলবো আপনার কোনো প্রাসঙ্গিক আলোচনা থাকলে। যে এই কথাটি বলছিলাম যে শাকিব প্রসঙ্গে, শাকিব প্রসঙ্গে পিচ্চি বর, আপনার, আমি জানি না আপনার রিয়েল নাম কী, পিচ্চি বর আপনাকে বলছি যে দেখুন, শাকিবের অনেকগুলো কাজ সামনে, পাসওয়ার্ড, নোলোক, চাইনশা, সামনে আরও একটি নতুন প্রজেক্ট শুরু হচ্ছে তার নিজস্ব প্রযোজনায়, বদির আলম খোকনের একটি ছবি শুরু করতে যাচ্ছেন। সো এন্টায়ার যে ব্যস্ততা, সেগুলোর অবশ্যই সামনে সাকসেস এবং সামনের এগুলোর টার্ন হবে, এবং সামনে ঈদে শাকিবের ছবি না আসলে ইন্ডাস্ট্রির কী হবে সেটা নিয়ে অনেক শঙ্কায়। সো এই জায়গায় দাঁড়িয়ে শাকিব খানের ভক্তদের মানে একটু নতুনভাবে, আপনার ভাই উইশ, আপনার ইউটিউব কি নাম দিবেন সেটা আপনার পার্সোনাল আপনার ব্যাপার, আমার নাম আবির মাহমুদ। থ্যাংক ইউ আবির মাহমুদ। হ্যাঁ অবশ্যই, আমি আমি দীর্ঘদিন যেহেতু হকার লাইভের সাথে আছি, সেহেতু আপনাদের সাথে হকার লাইভ নিয়ে থাকতে চাই। সো অনেকক্ষণ সময় বকবক করলাম, দুপুরে আসলেন যে তৌফিক, আসতে ইচ্ছা করলো, আশা করি এই সময়টা আসার চেষ্টা করব। হ্যালো ভাইয়া, কেমন আছেন? শামিম শশী, ভালো আছি। সার, দ্যাটস ওয়াই শাকিব খানের অ্যাওয়ার্ড দরকার নেই, ফিল্ম ইন্ডাস্ট্রির নিড শাকিব। ইয়াস, দ্যাটস ইজ স্প্রিট ভাই, হকার লাইভটা একটা নির্দিষ্ট সময় দিলে ভালো হয় রেজা, এটা করাটা খুব মুশকিল, তারপর ট্রাই করবো ভাই। আমিও আছি সোহেল পিএম, থ্যাংক ইউ সোহেল পিএম, অনেকদিন পর আপনাকে পেলাম, আজকে বিদায় নিচ্ছি, দেখাবে কথা হবে। আজকে আমার রাতারটা লাইভে রয়েছে জেসি ইসলাম এবং তানহা তাসনিয়া, সো দুটো প্রসঙ্গ নিয়ে আলাদা আলাদা কথা বলবো। আর দি মেধা যাচাই হয় না তৌফিক, থ্যাংকস এম ডি ইউনিস আলী, 2018 সালে আঁকবে অনেক মুভি করেছেন, বাট নবাব। ইয়েস, দারুণ বলেছেন, দারুণ বললেন এম মোহাম্মদ সুমন ভাই, হকার লাইভটা সুন্দর, সন্ধ্যার পর থাকলে ভালো হয়। অনেকের অনেক রকম আসলে কাজের ব্যস্ততা অনেক রকম থাকে, সো আমি বিভিন্ন সময় আসব, তাতে হবে কি, তাতে কেউ কোনো দিন পাবেন, 30 দিন হয়তো, মানে 30 দিন অলমোস্ট 25-26 দিন হয়ে যায়, মাঝে মাঝে অসুস্থতা বা অন্যান্য কাজের সময় এ থাকে। আপনার কথা অনেক ভালো লাগে ইভা আলম, থ্যাংক ইউ। আপনার কোনো প্রাসঙ্গিক আলোচনা থাকলে